তো তো নমস্কার, আজকের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এবং আজকের ভিডিওতে আমি এই নিয়ে কথা বলতে চলেছি যে অ্যালোভেরাতে অফসেটস কীভাবে জেনারেট করবেন, অর্থাৎ অনেক অফসেটস কীভাবে জেনারেট করবেন। কারণ অ্যালোভেরার গ্রো তো কীভাবে করতে হবে বা কেয়ার টিপস, সেটা আগেও বলেছি, এবং গ্রো করা খুব একটা টাফ ব্যাপার কিছু নয়। কিন্তু এই যে অ্যালোভেরাতে অনেক অনেক পাপস বেরোবে, এই যে আমার পাপস, আমার টপগুলো দেখতে পাচ্ছেন ভর্তি হয়ে রয়েছে পাপসে, আমি আরও দেখাবো। তো সেইটা কীভাবে আপনি সহজেই অ্যালোভেরাতে অফসেট জেনারেট করবেন, সেই নিয়েই আজকের ভিডিওটি আমি বানাতে চলেছি। তো শুরুতে প্রথমে একটা লাইক আর নিচে সাবস্ক্রাইবটা করেই তারপরে আমি ভিডিওটা শুরু করতে চলেছি। তো অ্যালোভেরাতে যদি অনেক পাপস, এইরকম এত এত পাপস জেনারেট করতে হয়, তাহলে একটাই ট্রিক্স মেনে চলতে হবে। কী পদ্ধতি সেটা? টিটিই। সেটা কি? সেটা হলো টিপস ট্রিক্স এক্সপিরিয়েন্স। ঠিক শুনেছেন, আরও একবার বলি, টিপস ট্রিক্স এক্সপিরিয়েন্স, টিটিই মেনেই আজকের এই পুরো ভিডিওটা আমি বানাতে চলেছি। মানে আজ থেকে যদি আমি 3 বছর পিছিয়ে যাই, তাহলে আমিও কিন্তু অ্যালোভেরা কীভাবে এত সুন্দরভাবে গ্রো করতে হয়, এত পরিমাণে গ্রো করতে হয়, সেটা আমিও জানতাম না। বাট আমি এটা পুরোটাই এক্সপিরিয়েন্স থেকে লার্ন করেছি। সেই এক্সপিরিয়েন্স ম্যাটার করে, আমি যেগুলো শিখে তারপর করেছি তা কিন্তু নয়, এক্সপিরিয়েন্স গেন করতে করতে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। তো সেই এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করব। তারপরে আসছে টিপস বা ট্রিটমেন্ট, যে কী কী ট্রিটমেন্ট ফলো করতে হবে আপনাকে, কী কী ট্রিটমেন্ট আপনি ফলো করলে তারপরে এইরকম অফসেট সুন্দর অ্যালোভেরা গ্রো করতে পারবেন, সুন্দর অফসেট জেনারেট করতে পারবেন। আর সবশেষে আমি বলতে চলেছি যে কী ট্রিক্স আছে, একটা ট্রিক্স ফো আছে অবশ্যই, এবং সেই ট্রিক্সও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। প্রথমে কয়েকটা টাপ দেখাই যে কীভাবে এই মুহূর্তে, এখন প্রেজেন্ট টাইমে আমার অ্যালোভেরা এইগুলো তো গ্রো করেই গেছে। এটা বা এই একটা টব রয়েছে ছোট্ট মতন, ঠিক আছে, এই টপটা রয়েছে, এটা একেবারে ভেঙে চুড়ে গেছে। এটা টপ তো নয়, প্লাস্টিকের উপর বসানো ছিল, তাতেও এমনকি দেখতে পাবে যেটা প্লাস্টিকের উপর বসানো ছিল, কিন্তু বসানো তাতেও কিন্তু অফসেটস ভরে গেছে, এবং গাছটা ঠিক কতটা বড় হয়েছে সেটাও দেখে খেয়াল করতে পাচ্ছেন। ঠিক আছে, আর একদম নতুন যে টপটা, যেটা আমি ভিডিওটা শুরুতে দেখিয়েছিলাম, এই টপটা, এখানে কুচি 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 অফসেটস ভর্তি। আমি জুম আউট করে দেখাচ্ছি, দেখুন একবার। তো প্রথমে টিপস নিয়ে আলোচনা করি, ঠিক আছে, যে কী 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 ট্রিটমেন্ট আপনাকে ফলো করতে হবে। তো ট্রিটমেন্টের কথা বলতে গেলে, যে নর্মাল ট্রিটমেন্টগুলো আছে সেগুলো তো আপনাকে মেনে চলতেই হবে, ওয়াটারিংয়ের ক্ষেত্রে বা সানলাইটের ক্ষেত্রে সেগুলো বলেছিলাম। এছাড়া হচ্ছে একে না রোদ্দুরে দেওয়া যাবে না, মানে চড়া রোদ্দুরে দেওয়া যাবে না একদম। এই যে গাছটা, আর এই যে গাছটা আমি দেখালাম প্রায় সফটওয়্যারটা, এই যে প্লাস্টিকে বসানো ছিল, মানে প্রায় ভেঙে গেছে প্লাস্টিকটা, মানে এটা পুরোনোটা প্রায় 1 বছর হতে যায় এই গাছটা বসানো। তো এত বড় গাছ হয়ে গেছে, অফসেস বেরিয়ে ভর্তি হয়ে গেছে। তো এইটাকে না রাখা ছিল এমন একটা জায়গায় যেখানে রেগুলার রোদ্দুর পড়ে, মানে রেগুলার রোদ্দুর পড়ে কিন্তু জায়গাটা পুরো ছাওয়া থাকে, চার মানে রোদ্দুর জায়গা কিন্তু ছাওয়া, মানে শেডেড প্লেস, বাট সেখানে ইনডাইরেক্ট সানলাইট পড়ছে, সেরকম জায়গাটা রাখা ছিল। তো আপনাকে এই ট্রিক্স, এই টিপসগুলো মেনে চলতে, এই টিপসগুলো কিন্তু মেনে চলতে হবে, ঠিক আছে। গাছটাকে, যে গাছটা আপনি চাইছেন যে প্রচুর পাপস বেরোক, প্রচুর অফসেটস বেরোক, সে ট্রিটমেন্ট করতে চাইছেন, তো সেটাকে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেটা কিন্তু শেডেড জায়গা, যেখানে কিন্তু ডাইরেক্ট সানলাইট এক্সপোজার যেন সেই গাছ না পায়। আর কী ট্রিটমেন্ট ফলো করতে হবে? ওয়াটারিংয়ের যে ব্যাপারটা বলছিলাম, গোড়া যদি পুরোপুরি শুকিয়ে যায়, ঠিক আছে, একেবারে শুকিয়ে যায়, তাহলে কিন্তু চলবে না, মানে ওয়াটারিং আপনাকে করতে হবে, তবে কিন্তু অফসেটস বেরোবে। গাছ যদি শুকিয়ে যায় তাহলে কী করে নতুন অফসেট জেনারেট হবে, তাই না? সেটা তো মাথায় রাখতেই হবে। আর থার্ড হচ্ছে, আপনি যদি শীত জাতীয় জায়গা থেকে হন, মানে আমাদের এই জায়গায় ইন্ডিয়াতে, এখানে তো শীতকাল কেন গরমকাল কেন যে কোনো সময় অ্যালোভেরা থেকে অফসেট জেনারেট করা যেতে পারে, কারণ আমার এখানকার যে ট্রপিক্যাল রিজনের আবহাওয়াটা সেরকম, কিন্তু সব জায়গায় সেটা সম্ভব নয়, সেটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে যদি হয় শুধুমাত্র ঠান্ডার জায়গায় হলে শুধুমাত্র, কিন্তু এটা গরমের সিজন থেকেই একটু অফসেট বেরোয়। আর আমাদের এখানে তো অল সিজনেই অফসেট জেনারেট করা যেতে পারে, বর্ষাকালে অতটা হয় না, বর্ষাকালে একটু অসুবিধা হয়ে যায়, বর্ষাকালে গরম থেকে বর্ষা, শীতকালে এখনও নতুন অফসেট জেনারেশন অলরেডি শুরু হয়ে গেছে আমার যে টাবগুলো ছিল সেগুলোতে। তো সেটা ট্রিটমেন্ট আছে। এবারে আমি যদি একটুখানি আরেকটা টিপসের কথা বলি বা আরেকটা ট্রিটমেন্টের কথা বলি, সেই ট্রিটমেন্টটা হচ্ছে যে সয়েল মিডিয়ামে কিছু কম্পোস্ট যোগ করে দেওয়া, ঠিক আছে। অর্থাৎ এই সময়, এই যে মুহূর্তটায় শীতকাল পড়ছে বা গরমকাল যখন ঠিক পড়বে তার আগে কিছু কম্পোস্ট মিশিয়ে দেওয়া যেতে পারে, যেমন ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা, বা আমাদের কোনো রকম সবজি পচানো যে গুঁড়ো, পাতাগুঁড়োর কম্পোস্ট, সেই কম্পোস্ট ইউজ করা যেতে পারে। যেটা মোস্ট এখানে ম্যাটার করে না টিপসের থেকেও, টিপস হচ্ছে এটা ছোটো পার্ট এই অফসেট জেনারেশনের জন্য, যেটা মোস্টলি ম্যাটার করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি কীভাবে হাত দিয়ে করছেন। মানে জাস্ট অনেস্টলি আমি বলছি, আমাকে যদি যে কোনো একটা গাছ দিয়ে এখন বলা এটাকে অফসেট জেনারেট করতে হবে, আমি গ্যারেন্টি দিয়ে সেটাকে 3 থেকে 4 মাসের মধ্যে অফসেট জেনারেশন করে দেবো, যদি সেই গাছটা ঠিকঠাক থাকে সেটা আমি দেখলে বুঝতে পারবো। তো এর কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স, আমি 3 বছর আগে ওইগুলো পারতাম না, এখন আমি সেটা কাজ করতে করতে অ্যালোভেরা নিয়ে সেই এক্সপিরিয়েন্সটা গেন করতে করতেই জায়গায় এসেছি। তো প্রথমবার ট্রাই করলে আপনার কিন্তু নাও হতে পারে, সেকেন্ড টাইম, থার্ড টাইম এইভাবে হতে পারে, কারণ এটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই গাছে অফসেটস জেনারেশনের জন্য কিন্তু
আপনার যে রোদ্দুর, রোদ্দুর একটা ভাইটাল ম্যাটার। আমি আগেও বলেছি, মানে টিপসের জায়গাতেও বলেছিলাম, এখানে এক্সপিরিয়েন্সের জায়গাতেও বলছিলাম, এক্সপিরিয়েন্স তো শেয়ার আমি করবই, সেটাই হচ্ছে এখানে মেন ব্যাপার। সেটা হচ্ছে রোদ্দুরটা ভাইটাল, ভাইটাল ফ্যাক্ট, যে ঠিক কতটা পরিমাণ সানলাইটে পারছে, কতটা পরিমাণ সানলাইট আপনি কে প্রডিউস করছেন, আর কোন জায়গায় এটাকে প্লেস করা আছে, ঠিক কোন জায়গায়, মিডিয়ামের থেকেও যেটা বেশি ফ্যাক্টর করে এটা কোন জায়গায় প্লেস করা আছে আপনার বাড়ি, সেখানে ঠিক কতটা রোদ্দুর পড়ে। যেমন এই গাছটা দেখছেন, এটা না যেখানটা রাখা সেখানে সকালে ঠিক পাক্কা দেড় ঘন্টা রোদ্দুর পড়ে, কিন্তু হালকা ছাওয়া জাতীয় রোদ্দুর পড়ে, মানে এই কেটে 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 কেটে, মানে চারপাশে এদিকে বড় বড় গাছ, তার মাঝখান থেকে কেটে কেটে রোদ্দুর পড়ে, আর মাঝখান থেকে এগুলোকে রাখা থাকে বড় গাছের ফাঁকে ফাঁকে, যাতে সেই রকমভাবে রোদ্দুরটা পড়ে, সেই জায়গায় রাখা ছিল এই গাছটা। বা এইটাকে যদি দেখেন, এই যে ভর্তি হয়ে গেছে না, এগুলো কিন্তু এরকম জায়গায় রাখা ছিল যে সেট করা ছিল, তার ফাঁক থেকে রোদ্দুর ঢুকতো সেরকম জায়গায় রাখা ছিল। তো এইগুলো একটা ফ্যাক্ট ফ্যাক্ট করে যে ঠিক কীভাবে রাখবেন, এগুলো আপনি করতে 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 এক্সপিরিয়েন্স চলে আসবে। আর যদি বলি এক্সপিরিয়েন্স থেকে আমার, যে উঠলা হলে চলবে না, ঠিক আছে, মানে আপনাকে যে একটা গাছ থেকে অফসেট তো বেরোচ্ছি না বেরোচ্ছি না, এক মাস হয়ে গেল, দু মাস হয়ে গেল, ঠিক আছে, হচ্ছে না, আসবে, সেটা আপনি ট্রিটমেন্ট ফলো করুন, ঠিক আছে। বারবার রিপোর্টিং করার দরকার নেই, অনেকে অনেকে কি ওহ এটা হচ্ছে না আর তুলে ফের বসাই, তুলে ফের বসাই, বাট না, বারবার রিপোর্টিং করার দরকার নেই, সময় হলে, সব গাছ কিন্তু সময়ের আগে হয় না, মানে এক্সপিরিয়েন্স থেকে এটা আমি ফের বলছি যে আপনি একটা গাছ বসিয়ে দিলেন, তুলে ভাবলেন এটা থেকে অফসেটস বেরিয়ে যাবে, না, সব গাছ থেকে সবসময় অফসেটস বেরোয় না, সেটা কিছু কিছু ক্ষেত্রে ভাইটাল একটা ফ্যাক্ট। মানে আমার নিজের এরকম হয়েছে, কিছু গাছ এরকম ছোটো একটা গাছ বসিয়ে দেওয়ার পর সেটা থেকে অফসেটস চার পাঁচটা বেরিয়ে গেছে, কিন্তু আরেকটা গাছ বসানোর সেটা থেকে কোনো রকম অফসেটস বেরোয়নি, এটা হয়, এটা কিছু করার নেই। কিছু কিছু গাছের ক্ষেত্রে অফসেটস তারা জেনারেশন করতে দেরি করে, হয় না যে নয়, তারা দেরি করে। আর মোস্ট ফাইনাল এগুলো ফলো করা হয়েছে, কী একটা ট্রিক্স আমি ফলো করেছি, কী ট্রিক্স, একটা নয় আমি ট্রিক্স পয়েন্ট বলেছি না, ট্রিক, এই ট্রিক্স অনেক কটা ট্রিক্স আছে, একটু ওয়েট। প্রথম ট্রিক্স হচ্ছে ব্রিডিং টাব অফ অ্যালোভেরা সেট আপ করা, খুব জটিল কোনো ব্যাপার নয় এটা, জাস্ট আমি এটাকে ব্রিডিং টাব বলি। ব্রিডিং টাব হচ্ছে একটা স্পেশাল কাইন্ড, মানে ওয়েতে অ্যালোভেরাটাকে বসানো, এবং সেটা নিয়ে আমি পুরনো, মানে আগে অনেক ভিডিও বানিয়েছিলাম, আগে আমি নতুন করে ফের ভিডিও বানাবো, যদি দরকার হয় সেটা কমেন্ট সেকশানে বলতে পারেন, আমি নতুন করে ফের ভিডিও বানাবো যে কীভাবে ব্রিডিং টাব করতে হয়। তো একটু ছোটো করে যদি বলে দিই, তাহলে মাটি গাছটাকে ঠিক শুয়ে না, একটু শুয়ে এরকম হেলিয়ে গাছটাকে বসাতে হবে, যাতে গাছের যে গোড়াটা সেটা মাটির খুব লেয়ারের কাছাকাছি থাকে, ঠিক আছে। আর খুব ঝুড়ো লুজ সয়েল ইউজ করতে হবে, করে মাটিটাকে যদি বসানো হয়, রাখা হয় ব্রিডিংটা, মানে ওঠাই হচ্ছে ব্রিডিংটা বলি আমি, তো সেট করা হয়, তাহলে সেটাতেই কিন্তু অফসেটস তাড়াতাড়ি জেনারেট করে। বাট এটা আমার মনে হয় একান্ত আমার, মানে আমি যত এখন অবধি করেছি, আমি একটাতেও আনসাকসেসফুল হইনি, যতগুলো ব্রিডিংটা এরকম প্যাটার্ন সেট করেছি সেখান থেকে এক মাসের মধ্যে নতুন অফসেটস জেনারেট হয়েছেই। সেকেন্ড ট্রিক্স একটা আছে, সেকেন্ড ট্রিক্স হচ্ছে গাছটাকে প্রথমে আপনি তুলে নিন, বেয়ার রুট করে না এক মাস রেখে দিন, এক মাস, মানে আমার কাছে নিচে প্রচুর এরকম তুলে অলরেডি রাখা আছে, কারণ আমি চাই সেগুলো থেকে প্রচুর অফসেটস বেরোক। তো আমার কাছে প্রায় 20-30টা এরকম পাপস মিডিয়াম সাইজের গাছ তুলে তুলে রাখা আছে, এবং সেইগুলো থেকে আমি, আমার হয়েছে তো সবে দু সপ্তাহের মতো রেখেছি, এরপরে হয়তো আর দু সপ্তাহ থেকে এক সপ্তাহ রেখে গাছগুলোকে আমি নতুন নতুন টবে সব ইমপ্ল্যান্ট করে দেবো, এবং তারপরে আমার বিশ্বাস আছে সেখান থেকে কিন্তু নতুন নতুন অফসেটস এক থেকে দু মাসের মধ্যে, বা কিছু কিছু থেকে আবার এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই কিন্তু এগুলো একটু বড়ো সাইজে সেগুলো থেকে অফসেটস বেরিয়ে যায়। এটা একটা কিন্তু খুব ভালো ট্রিক শেয়ার করলাম, ঠিক আছে। প্রথমে তুলুন, সেটাকে বেয়ার রুট করে রাখুন কিছুদিন, এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ, চার সপ্তাহ, এক মাস অবধি বেয়ার রুট করে রাখার পর সেটাকে নতুন টবে বসান, নিয়মিত জল দিন, ট্রিটমেন্ট করুন, সেটা থেকে নতুন অফসেটস বেরোতে বাধ্য। ও আরও একটা ট্রিক্স আছে, কিন্তু এটা আমি দুবার সাকসেস পেয়েছি, একবার সত্যি কথা বলতে কি সাকসেস পাইনি, সেটা হচ্ছে ব্যাপারটা করেছিলাম কি, এটাও কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে গেন করেছি, যদিও তার সঙ্গে রিলেটেড, যে গাছটাকে এরকম একটা বড় ঠিক নয়, মিডিয়াম সাইজের গাছ, সেটাকে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, টানা রোদ্দুরে, এবং টানা রোদ্দুরে রাখার ফলে সেটা কী হয়েছিল, টানা রোদ্দুরে রাখার পর পুরোপুরি লালাভ হয়ে গেছে, মানে লাল রঙ চলে এসেছিলো, এগুলো তো পুরো লাল হয়ে গিয়েছিলো, এবং তারপরেই মানে প্রায় ওরকম লাল হয়ে যাওয়ার পরেই, তবে হ্যাঁ ওটা বলে দিই, ওটা কিন্তু গাছটাকে ব্রিডিং টাপ প্যাটার্ন, ঠিক এইটা কিন্তু ব্রিডিং টাপ প্যাটার্নে রাখা আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা, ঠিক আছে, এটা ব্রিডিং টাপ প্যাটার্নে কিন্তু এটা পুরোটা একটা ব্রিডিং টাপ সেট আপ করেছিলাম আমি, এই যে একটু শুয়ে রাখা আছে, এরকমভাবে শুয়ে রাখা আছে, সেখান থেকে অফসেটসগুলো বেরিয়েছে, তো সেই টাপটা ওরকমভাবে রাখা ছিল এবং পুরো লাল হয়ে গিয়েছিলো, এবং তারপরে আমি সেটাকে সঙ্গে মানে ওরকমভাবে এক সপ্তাহ রাখার পর যখন পুরো লাল হয়ে গেল, সেটাকে নামিয়ে ছাওয়া জায়গায়, একদম ছাওয়া, সেখানে রোদ্দুর পড়ে না, ইনডাইরেক্ট সানলাইট হয়তো অল্প পড়ে, সেরকম জায়গায় রেখে রেগুলার ওয়াটারিং করতাম, ঠিক আছে, এবং ওই যে এক সপ্তাহ লাল হয়ে গেছিলো না, সেই সময়টা কোনো জলও দিইনি, ঠিক আছে, এখানে পুরো রকমই অবস্থা রাখা ছিল, কিন্তু তারপর একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে মাটিটা হালকা খুশে দিয়ে রেগুলার জল দিতাম, কোনো রকম কম্পোস্ট ইউজ করিনি, এবং অদ্ভুতভাবে প্রায় এক সপ্তাহের মধ্যে ওটা থেকে প্রায় চার পাঁচটা অফসেটস ভর্তি হয়ে গেছিলো, এবং এটা আমি দুবার সাকসেস পেয়েছি, তিন নম্বরবারে যদিও সেটা হয়নি, এবং গাছটাও গাছটা মেচেছিলো, বাট কোনো অফসেটস জেনারেট হয়নি, তো এটা একটা ট্রিক্স আছে, ফলো ট্রাই করতে পারেন। বাট বেস্ট ট্রিক হচ্ছে ব্রিডিং টাপ সেট আপ করা, ঠিক আছে, এগুলো সব আমার একটা ব্রিডিং টাপ সেট আপ, তো সেই করতে পারেন, এগুলো যা দেখছেন এখানে ম্যাক্সিমামলি ব্রিডিং টাপ সেট আপ করা আছে, যদি ওই যেটা টপটা ভেঙে গেছে একদম, ওটা ব্রিডিং টাপ সেট আপ করা ছিল না। আর অথবা ফলো করতে পারেন হচ্ছে ওই যে বেয়ার রুট করে, যেটা আমি আগেও করেছি, ফের এই সিজনে করতে চলেছি, প্রচুর রয়েছে আমার কাছে বেয়ার রুট করা, যেগুলো আমি এরপরে বসাবো একটা একটা করে, এবং সেগুলো থেকে নতুন অফসেটস জেনারেশন হবে, এটা পাক্কা, একদম পাক্কা। আর এক্সপিরিয়েন্স একটু লাগেই, কারণ আপনাকে পেশেন্স ধৈর্য রাখতেই হবে গাছ নিয়ে কাজ করতে গেলে। আর ট্রিটমেন্ট তো বলার কিছু নেই, নতুন করে অলরেডি বলেছি, আর যেটা বলার সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, লাইক
আর শেয়ার, যারা ভালো লাগবে অবশ্যই শেয়ার করুন। এরকম ইনফরমেশান ইনফরমেটিভ ভিডিও আমি আরও বানাতে থাকবো অ্যালোভেরা নিয়ে বা আরও নানা রকম গাছ নিয়ে। আপনাদের কী দরকার সেটা কোয়েরি আছে সেটা কমেন্ট সেকশানে জানাতেও পারেন, অবশ্যই জানাতে পারেন, ঠিক আছে? ওকে, সাবস্ক্রাইব অ্যান্ড এখানেই ভিডিও শেষ।